চট্টগ্রামের টাইগার পাসে শতবর্ষে গাছ কাটার সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। নকশায় পরিবর্তন আনারও ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। আবদুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। চট্টগ্রাম নগরীর টাইগার পাস থেকে পোলো গ্রাউন্ড পর্যন্ত সবুজে ঘেরা মোহাম্মদ ইউসুফ চৌধুরী সড়ক ব্রিটিশ শাসনামলে বিশেষ কায়দায় পাহাড় ও গাছ অক্ষুণ্ণ রেখে তৈরি করা হয় এটি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে র‍্যাম্প নির্মাণ করতে এই এলাকায় 46টি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে সিডিএ। বন বিভাগের অনুমতি পেয়ে গাছের গায়ে সাদা কালিতে ক্রমিক নম্বর দেওয়াও হয়ে গেছে। এদিকে এ পরিকল্পনার বিরুদ্ধে ফুঁসে উঠেছে নগরবাসী। এই রাস্তাটায় যে প্রাকৃতিকভাবে একটা দোতলা রাস্তা, এটা তো বাংলাদেশের কোথাও নেই। আমরা মানে কোটি টাকা খরচ করে এটা বানাতে পারবো না। এখন এখান দিয়ে র‍্যাম্প এড়িয়ে গেলে এর ব্যাঘাত ঘটাবে বা আমার পুরনো প্রাকৃতিক সৌন্দর্যটাকে বিনষ্ট করবে, এই জিনিসটা তার মাথায় নাই। উন্নয়ন হোক, উন্নয়ন বাধা দিচ্ছি না আমরা, কিন্তু অন্যভাবে ভাবা দরকার। র‍্যাম্প নির্মাণে 1400 জায়গা ব্যবহারের অনুমতি চেয়ে রেলওয়েকে চিঠি দিয়েছে সিডিএ, তবে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি রেল কর্তৃপক্ষ। সিডিএকে এটা আলোচনা করতে হবে যে আমরা পাহাড় না কেটে বা গাছ না কেটে আমরা মিনিমাম যে আমাদের যে ক্ষয়ক্ষতি সেটা মিনিমাম রেখে কীভাবে আমরা র‍্যাম্পটা নামিয়ে নিতে পারি। তারা যদি ভিন্ন কোনো রুট আমাদেরকে বলে যে এবার এদিক দিয়ে আমরা জায়গাটা চাচ্ছি, তাহলে সেটা আমরা ওভাবে বিবেচনা করব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। গাছ কাটার কারণে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন নগরবিদরা। নকশায় পরিবর্তন এনে বিকল্প ব্যবস্থা নেয়ার পরামর্শ তাদের। কদমতলী ফ্লাইওভারের সাথে এই র‍্যাম্প কানেক্ট করানো যেতে পারে, কিংবা নকশায় কি কি পরিবর্তন এনে এমন সিদ্ধান্ত থেকে অতি দ্রুত সিডিএ কে সরে আসতে হবে এবং এই সবুজে ঘেরা পাহাড়ে ঘেরা চট্টগ্রামকে বা চট্টগ্রামের যে টেকসই উন্নয়ন রয়েছে সেটিকে চলমান রাখতে হবে। আন্দোলনের মুখে র‍্যাম্প নির্মাণের সিদ্ধান্ত বাতিল না করলেও শতবর্ষী গাছ না কাটার আশ্বাস সিডিএ এর। ২০১৯ সালে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 15টি র‍্যাম্প সহ 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু করে সিডিএ। মূল অংশের নির্মাণ কাজ শেষ না হওয়ায় যান চলাচলের জন্য এখনো তা খুলে দেওয়া হয়নি। আবদুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।